আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে তৈরি করছি হোয়াইট সস পাস্তা। তো হোয়াইট সস পাস্তাটি সহজভাবে কীভাবে তৈরি করা যায় খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো শুরুতেই বলে দিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে এখানে আমি পানিটাকে সিদ্ধ করে তার মধ্যে পাস্তা নুডলসগুলো দিয়ে দিলাম। এখন যখন নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে নামিয়ে একটা চালনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। তারপরে এটা নুডলসটাকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যেন নুডলসটা গরম না থাকে। গরম থাকলে নুডলসটা আরও মানে সিদ্ধ হতে থাকবে, সেই জন্যই ঠান্ডা পানি দিয়ে ধোয়া। আর এখানে যেন নুডলসটা একটার গায়ে একটা লেগে না যায় সেই জন্য এখানে তেল দিয়ে দিলাম কিছুটা। আপনারাও এই ট্রিক্সটা ফলো করবেন, তাহলে নুডলসটা একটার গায়ে একটা লেগে যাবে না। তো এখন দিয়ে দিচ্ছি এখানে বাটার। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির বুকের মাংসটা আমি এখানে নিয়ে নিয়েছি। তো মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন। আবারও ভালোভাবে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পাঁচ মিনিটের মতো আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে ময়দা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ভালোভাবে ময়দাটা দেওয়ার পরে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা পাকিয়ে না যায়। তো ময়দাটা একটু 2 মিনিটের মতো ভেজে হালকা আঁচে নিতে হবে যেন ময়দার একটা কাঁচা গন্ধ না থাকে। তো ময়দাটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লিকুইড মিল্ক। এখানে আপনারা চাইলে গুঁড়া দুধটাকেও কুসুম গরম পানির সাথে মিশিয়ে তারপর এখানে ইউজ করতে পারেন। আমি এখানে লিকুইড মিল্ক দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে অরিগানো এবং আরও কিছুটা চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমার হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। চাইলে আপনারা এখানে কিছুটা চিজ দিতে পারেন, তবে আজকে আমি এখানে চিজ দিচ্ছি না। ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে আমি এই পাস্তাটা তৈরি করছি। এখন দিয়ে দিলাম নুডলসগুলো, পাস্তা নুডলসগুলো। ভালোভাবে আঁচটা কমিয়ে সসটার সাথে, হোয়াইট সসটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলো যেন একসাথে ভালোভাবে মিশে যায়। তো দেখতেই পারলেন খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসে খুবই সহজভাবে এই পাস্তাটা তৈরি করে নিলাম। যদি আমার এই পাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজ এবং খুবই অল্প সময়ে তৈরি করা যায়। বাচ্চারাও পছন্দ করবে, বড়দেরও পছন্দ হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে, যেন আমার উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আমি আজকে পাস্তাটা সার্ভ করেছি চিকেন স্ট্রিপ্টের সাথে। আপনারা চাইলে চিকেনের যে কোনো ফ্রাই আইটেমের সাথে আপনারা এই পাস্তা আইটেমটি সার্ভ করতে পারেন। এমনিতেও মজা পাস্তাটা, আর সাথে যদি চিকেন ফ্রাইয়ের আইটেম থাকে তাহলে তো আরও দ্বিগুণ স্বাদটা বেড়ে যায়। তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।